গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সমাজ ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। চলে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল ফুল তুলে নিলাম, আর আজকের ওয়েদারটা খুব সুন্দর। আর এদিকে দেখো, গাছ থেকে কতগুলো পেয়ারা পেরেছি, রোজ দিনেই এতগুলো করে পেয়ারা পাড়ি। সব পেয়ারাগুলো না একসঙ্গেই পেকে যাচ্ছে, গাছতলায় পড়ে যাচ্ছে কত ভর্তি। রোজ পারি আর দিকে মাখা করি, ঠাকুরকেও দেই। আর আলু, যে আলু কেটে রেখেছিলাম দেখেছো, আর সেগুলো দেখো শুকিয়ে আলু চিপসগুলো কি সুন্দর হয়েছে, একদম ঝরঝরা হয়ে গেছে। আমি রোজ দিন ভিডিও মানে দিতে পারছি না, তাই কিছু মনে করো না, কাজের জন্য একটু ভিডিও দিতে লেট হয়ে যাচ্ছে। আর এই যে রোজ দিনের কাজ, রোজ সকালে উঠে এতগুলো বোতল ধুয়ে জল ভরতে হয়, সকালে ঘুম থেকে উঠো আর কাজ আর কাজ, রান্না বাড়ি করো, খাওয়া দাওয়া করো আর কাজ। আর এই সসপেনটা দেখো কি সুন্দর, ছোট মোটো নতুন নিয়ে আসছে দুধ গরম করার জন্য, এত কিউট দেখতে, এত ছোট মোটো, এত সুন্দর, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে বাজার নিয়ে আসছে, জিনিসপত্রের এখন এত দাম, বাপরে বাপ, দাম বেশি হোক আর কম হোক, খাওয়া দাওয়া তো আর কমবে না। কিন্তু যাই হোক, কিন্তু এত দাম বেড়েছে জিনিসের, আর একদিকে আমার রান্না বান্নাও চলছে। মোচা সেদ্ধ বসিয়েছি, মোচা আরেকদিকে ডাল বসিয়েছি, এই মোচা সেদ্ধ করে বড়া করে ঝোল করব। এদিকে আরো যে চিড়ে মুড়ি খই এই সমস্ত নিয়ে আসছে, এখন এগুলি গুছাতে লাগবে আরো কিছু, কত সময়। আর আজকে সকাল থেকে ইনভার্টারটা এত যে কেন ডিস্টার্ব করছে, তাই জন্য ওই যে সব খুলে টুলে নিয়েছে, লোক আসছে ইলেকট্রিশিয়ান ঠিক করতে। আর এই যেদিকে আমার রান্না বান্না তো চলছেই একের পর এক, এদিকে এখন মাছ ভাজা বসিয়েছে। আর এই মাছগুলো যে কি মাছ জানি না আমি ঠিক, এই ফার্স্ট টাইম নিয়ে আসছে, আর এত ঠাস ঠোস করে ফাটছে, মানে মনে হয় মানে আজকে পুড়েই যাবো বোধহয়। আর এইগুলো যে সব ঢেকে ঢেকে গ্যাস কমিয়ে ঢেকে ঢেকে ভাজছি, আমার হাজবেন্ড বললো এটা খেতে নাকি খুব টেস্ট বলে, তাই জন্য নিয়ে আসছে, কিন্তু এটা রান্না করতে কষ্ট খুব, এটার গায়ে আঁশ নেই। অবশ্য আঁশ ছাড়া মাছগুলো এমনিতেই ফাটে বেশি, কিন্তু এটা একটু বেশিই ফাটছে। আর একটাই যে নিরামিষ সবজি হচ্ছে, হয়ে গেছে এটা। আর এই যে দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর, কি হাওয়া, আর এদিকে সূর্যদেব কি মারছে, দারুণ হাওয়া বাইরে, আকাশটা কি সুন্দর দেখো, একদম পরিষ্কার। আসলে এই কতদিন খুব বৃষ্টি টিষ্টি গেল তো, তাই জন্য মানে এখন একটু মনে হয় রোদ হইলে ভালো লাগে, কিন্তু আবার বেশি রোদ হলেও তো আবার এদিকে মানে গরম, গরমটা তো আর কমছে না, দেখো কি রোদ, মানে আমাদের আর শান্তি নেই। একদিকে বৃষ্টি হইলেও সমস্যা, এদিকে রোদ হইলেও সমস্যা। আর এই যে বাড়িতে কত জঙ্গল হয়েছিল,
এগুলোতে ঘাসমরা ওষুধ দিয়ে দিয়েছিল, আর যে ওষুধ দেওয়াতে দেখো গাছগুলি সব মরে পরিষ্কার হয়ে আছে। এখন এগুলোকে আবার পরিষ্কার করতে হবে, সব মরে গেছে গাছগুলো। আর এদিকে সূর্যের আলো দেখো, আর এদিকে ইলেকট্রিশিয়ান কাজ করছে, আর আমার ঘরের অবস্থা দেখো, সব লন্ড ভন্ড হয়ে আছে। আমার ঘর দুয়ার দেখো কি অবস্থা হয়ে আছে, আর এদিকে আমার রান্না বান্নাও মোটামুটি হয়ে আসছে। আর এই যে সাঁড়াশিগুলো শুধু স্লিপ করছে, দুইটা সাঁড়াশির মানে দুইটার দুইটাই একদম, মানে ধরে কাজ করতে পারছি না ভালো করে, বারে বারে স্লিপ করছে। পুরানটা দিয়ে করছে, তারপর নতুন একটা নিয়ে আসছে, তারপর ওইটাও একই অবস্থা। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, আর উনিও চলে আসছে খেতে। এই তো আজকের ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যেখানেই থাকো বাচ্চা খাওয়ার কোথায়, টাইমে ঠিক চলে আসে। বাচ্চাগুলি কোথায় রাখছিস? খাচ্ছিস না? এই তো আজকের ভিডিওটা খাওয়া হচ্ছে না? এইটুকুই, সবাই ভালো থেকো, টাটা।